প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। একদিকে নিউজিল্যান্ডে দলের ভরাডুবি, অন্যদিকে ইঞ্জুরিতে পড়া সাকিবের দলে ফেরাটা কতটা সম্ভাবনা, দুইয়ে মিলে বেশ সগরমই ছিল বাংলাদেশের ক্রিকেট আঙ্গন। ক্রাইস্টচার্চ টেস্ট দিয়ে ফেরাটা একটা সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তের খবর, 16 মার্চ থেকে শুরু হওয়া টেস্ট নয় বরং 23 মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল দিয়ে মাঠে ফিরছেন সাকিব আল হাসান। বিপিএলে ফাইনালে আঙ্গুলের চোটে দেশ ছাড়ার আগে নিউজিল্যান্ড সফরে দল থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। পুনর্বাসন প্রক্রিয়া শেষে ফেরার কথা ছিল টেস্ট সিরিজে, অবস্থার উন্নতি না হওয়ায় নিউজিল্যান্ডে যাওয়া হচ্ছে না সাকিবের। তবে মাঠে ফিরছেন সাকিব, হালকা জিমের সাথে অল্প স্বল্প ব্যাট বলের অনুশীলনও করছেন। অনুশীলন শুরু করলেও মেডিকেল রিপোর্ট বলছে অন্তত 20 তারিখের আগে ম্যাচ খেলার মতো অবস্থায় নেই সাকিব, ফলে নিশ্চিতভাবেই মিস করছেন 16 মার্চ থেকে শুরু হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট। ব্যাপারটি নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি জানিয়েছেন আগামী 20 তারিখের আগে ফেরা হচ্ছে না সাকিবের, এরপর মেডিকেল রিপোর্ট দেখে বোঝা যাবে যে কোন অবস্থায় আছে, তাই আপাতত নিউজিল্যান্ডে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। ফলে 22 গজের ক্রিকেট ব্যাট প্যাটের সাকিবকে দেখতে আইপিএলের দিকে তাকিয়ে থাকতে হবে ভক্ত সমর্থকদের। 23 মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের 12তম আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলবেন টাইগার অলরাউন্ডার। 24 মার্চ কলকাতার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সাকিবদের প্রথম ম্যাচ। এর আগে সেপ্টেম্বর এশিয়া কাপের মাঝপথে চোট নিয়ে আরব আমিরাতে থেকে দেশে ফিরেছেন সাকিব। অস্ত্রোপচার চিকিৎসা শেষে ঘরে মাঠে ডিসেম্বরে উইন্ডিজ সিরিজ দিয়ে প্রত্যাবর্তন করেন 22 গজে। এদিকে 22 এপ্রিল থেকে প্রাথমিক দল নিয়ে বিশ্বকাপ অনুশীলন শুরুর কথা রয়েছে বাংলাদেশ দলের। সানরাইজার্স হায়দ্রাবাদের এবারের একাদশে রয়েছেন ইউসুফ পাঠান, রাশিদ খান, সাকিব আল হাসান, ডেভিড ওয়ার্নার, অভিষেক শর্মা, ঋদ্ধিমান সাহা, বাসিল থাম্পি, বিলি স্ট্যানলেগ, ভুবনেশ্বর কুমার এবং মানিশ পাণ্ডে, সাথে রয়েছেন বিজয় শঙ্করও। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থেকে খবরটি জানার জন্য। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।